নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হিসেলে সবাইকে স্বাগত। আজকে বাড়িতে থাকা ঘুগনির মটর দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এই রান্নাটা থাকলে বন্ধুরা গরম ভাতের সাথে আর কোনো কিছুরই কিন্তু দরকার পড়বে না, এটা দিয়েই দেখবেন সব ভাত খেয়ে ফেলবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসুন এবার রেসিপিটি আমরা দেখে নিই। তো এখানে আমি নিয়ে নিয়েছি ভেজানো মটর 1 কাপ পরিমাণে, ভেজানোর পর কিন্তু পরিমাণে 1 কাপ। আর এই মটরটা প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো ভিজে রেখেছিলাম, যদি হাতে সময় কম থাকে তাহলে হালকা গরম জলে 2 থেকে 3 ঘন্টার মতো ভিজে রাখতে পারেন। এবারে মটরটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কোয়ার মতো রসুন, যেহেতু বড় কোয়া 2 কোয়ার মতো দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা, আর এর সাথে দিলাম কয়েক টুকরো আদা। এবারে বেশ পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো এখন আমি এই পরিমাণে জল দিলাম, তবে পেস্ট করতে করতে কিন্তু আরও আমি এখানে কিছুটা পরিমাণে জল দিয়েছিলাম। মোট কথা, পেস্টটা একদম মিহি করে তৈরি করতে হবে। তো পেস্ট এখানে তৈরি করে নিয়েছি, এরপর এখানে কয়েকটা মশলা দিয়ে দেবো। তো প্রথমে আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, তো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো এখানে দেবেন। দিলাম অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর কালারের জন্য এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, এটা আমি শুধু কালারের জন্য ব্যবহার করলাম। আর দিলাম 1/2 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো। এবারে খুব ভালো করে সমস্ত মশলা এই পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে। আর আপনারা হয়তো এখানে বলতে পারেন, যেটা ঘুগনির মটর না হয়ে যদি মটর ডাল হতো তাহলে সেই একই টেস্ট হতো, কিন্তু আমি বলছি বন্ধুরা এর টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়েছিল। তো সেই জন্যই আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর এখানে সেই একই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 2টোর মতো টমেটো, যেহেতু সাইজে ছোটো সেই জন্য 2টোর মতো দিলাম। 7 কোয়ার মতো রসুন দিয়ে দিলাম, দিলাম 1 ইঞ্চি পরিমাণে আদার টুকরো, আর এর সাথে দিলাম 3 টুকরোর মতো কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে মশলার পেস্ট তো তৈরি হয়েই গেল, তো রান্নার জন্য এখানে আমাদের যা যা লাগবে মোটামুটি প্রায় রেডি। আর এখানে যে মটরের পেস্টটাকে আমি ফেটিয়ে নিচ্ছিলাম, দেখুন একদম এইভাবে কিন্তু ফেটিয়ে নেবেন, যাতে করে এটা কিছুটা পরিমাণে আরও ফেঁপে যায়, তো এতে করে এটা আরও বেশি সফট হবে। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো রান্নাটা এখানে আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন। এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ মতো হিং, 2 পিঞ্চ হিং দিয়ে দিলাম, আর এর সাথে দিচ্ছি অল্প পরিমাণে একটু গোটা জিরে। তো গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। তো মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটা এখানে আমি একদম মিহি করে কুচিয়ে রেখেছি। তো মিহি করে পেঁয়াজ কুচিয়ে দেবেন, তাতে করে কিন্তু এটার টেস্টটা আরও বেশি হয়। তো স্লাইস করে কেটে দেওয়ার থেকে ওই জন্য পেঁয়াজটা এখানে মিহি করে কুচিয়ে ব্যবহার করবেন। পেঁয়াজটাকে এখানে বেশ ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তো একটু ব্রাউন কালার এসে গেছে। এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি বেশিরভাগ সময়ই তেলের ওপর দেওয়ার চেষ্টা করি, এতে করে পরিমাণেও অল্প লাগে আর কালারটাও কিন্তু অপূর্ব সুন্দর হয়। তো হালকা করে একটু নেড়েচেড়ে নিয়ে কয়েক সেকেন্ড পর এর মধ্যে আমি দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্ট। তো এখানে মশলার পেস্টটা দেওয়ার পরও ভালো করে কষিয়ে নিতে হবে। তো তার আগে এর মধ্যে কয়েক রকম গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি প্রথমে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর আগে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াই আছে। এরপর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো কিন্তু আমি খুব বেশি পরিমাণে এখানে দিলাম না, আর দিলাম 7 মতো লবণ। তো এইবারে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবারে এই সমস্ত মশলা খুব ভালো করে একটু সময় ধরে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, তো কারণ মশলা যত কষিয়ে রান্না করবেন রান্নার স্বাদ কিন্তু ততই বেড়ে যায়। এখানে দেখুন মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে। এই পর্যায়ে যে পাত্রে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, মানে সেই বাটিতে অল্প পরিমাণে একটু জল নিয়ে বাটিটা ধুয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। তো এবারে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম লো করে রেখেছি। এবারে যেটা করতে হবে, আমাদের একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সাদা তেল। তেলটা নিয়ে খুব ভালো করে এইভাবে এই প্লেটের গায়ে লাগিয়ে নিচ্ছি। এইবারে যে মটরের পেস্টটা
ভালো করে মশলা সমেত ফেটিয়ে নিয়েছিলাম, সেইটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু চারিদিকে সমান করে নিতে হবে। আর বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। ঘুগনির মটর দিয়ে, মানে এই সামান্য উপকরণ দিয়ে যে এত টেস্টি একটা রেসিপি তৈরি করা যায়, না করলে বিশ্বাসই করবেন না। তো এখানে দেখুন প্লেটটা একটু সমান করে নিয়েছিলাম। তো এরপরে একটা বাটিতে করে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে এই মশলার ওপর বসিয়ে দিয়ে তার ওপরে প্লেটটা দিয়ে দিলাম। এতে করে কিন্তু একই সাথে মশলাটাও ভালো মতো কষানো হয়ে যাবে আর এটাও সেদ্ধ হয়ে যাবে। তো এরপর ঢাকা চাপা দিয়ে দিলাম একদম লো ফ্লেমে 5 মিনিটের জন্য। তো এখানে প্রায় 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। নিয়ে এবার এটাকে এর ওপর থেকে সরিয়ে নেব। আর এটা ভাপাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু এটা ভালোভাবে ভাপানো হয়ে যায়। তো এবার এটাকে সরিয়ে নিলাম আর এই বাটির মধ্যে যে জলটা আছে এটাকে এবারে এই মশলার মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু এই মটরের ধোকাগুলো জল কিন্তু অনেকটাই টেনে নেয়, তো সেজন্য এখানে অল্প পরিমাণে একটু গরম জল অ্যাড করে দেব। তো অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ফের একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। নিয়ে এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর এদিকে দেখুন এটাকেও কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এটা ঠান্ডা করে নেওয়ার পর তবেই কিন্তু পিস করে কাটতে হবে, তার আগে কাটতে যাবেন না, তাহলে এটা কাটার সময় ভেঙে যেতে পারে। তো এটাকে আমি চৌকো চেপে কেটে নিচ্ছি। আর ধোকাগুলো কিন্তু এখানে একেবারেই পারফেক্ট হয়েছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা প্লেটটা থেকে কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে। আর দেখুন ধোকাগুলো কিন্তু খুবই সফট হয়েছে। আর এই ধোকাটা আপনারা কিন্তু তেলে ভেজে গরম গরম ভাতের সাথেও সার্ভ করতে পারেন বা এমনি শুধু মুখেও খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো প্রায় মোটামুটি 1.5 মিনিট পর এই ধোকাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি ধোকাগুলোকে আলাদা করে আর ভেজে ব্যবহার করলাম না, এটাকে আমি ডাইরেক্ট ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তবে আপনারা যদি চান এটা ভেজেও কিন্তু ব্যবহার করতে পারেন। আর যারা তেল অপছন্দ করেন, খুব বেশি তেল খান না, তারা কিন্তু এইভাবে দিতে পারেন। এরপর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম প্রায় 1/2 চা চামচ পরিমাণে চিনি। তবে চিনিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দেবেন। তো একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। নিয়ে ঢাকা চাপা দিয়ে এগুলোকে সেদ্ধ হতে দেবো প্রায় 2 মিনিটের মতো। তো 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখতেই পেলেন ওপরে তেলটা কিন্তু ভেসে উঠেছে। তো সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। আর যদি বাড়িতে ধনেপাতা কুচি থাকে তাহলে ওপর থেকে অল্প একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। তো এখানে আমাদের রান্না মোটামুটি প্রায় তৈরি। এবার এটাকে গরম গরম পরিবেশন করব। আর তাহলে বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।